প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি সবুজ সরকার, প্রভাষক গণিত, বারোয়াড়িয়া শহীদ সরণী মহাবিদ্যালয়, বটিয়াঘাটা, খুলনা। আজকে আমি একাদশ শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। একাদশ শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়ে আছে সরলরেখা। তো আমরা আজকে শিখব এই সরলরেখার ঢাল কীভাবে নির্ণয় করতে হয়। যদি সমীকরণটা এরকম থাকে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি আকারের, সরলরেখার ঢাল হবে কেমন? এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এই যে সমীকরণটা আছে সরলরেখার সমীকরণ, এই সমীকরণটার ঢাল যদি আমরা নির্ণয় করি, তাহলে ঢাল ইজ ইকুয়াল টু হবে মাইনাস এক্স এর সহগ ভাগ ওয়াই এর সহগ। এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো আকারের সমীকরণের ঢাল ইজ ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ ভাগ ওয়াই এর সহগ। তো এখন যদি আমরা অঙ্কে চলে যাই, অর্থাৎ থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো, থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো, এই সমীকরণটার ঢাল ইজ ইকুয়াল টু, আমরা শিখছিলাম যে মাইনাস এক্স এর সহগ, তাহলে এখানে এক্স এর সহগ আছে কত? থ্রি, লিখলাম সেই থ্রি। এখানে ওয়াই এর সহগ, আছে কত? মাইনাস থ্রি। তাহলে আমাদের এখানে এই মাইনাসে মাইনাসে এখন আমাদের এখানে একটা বাদ হয়ে যায়, মাইনাসটা প্লাস হয়ে যায়, থ্রি ভাগ থ্রি করলে ওয়ান হয়। তাহলে ঢাল হলো কত? ওয়ান। এই সমীকরণটার ঢাল হচ্ছে ওয়ান। তো এরকম সমীকরণ থাকলে সেক্ষেত্রে ঢাল নির্ণয় করতে হবে, ঢাল ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ ভাগ ওয়াই এর সহগ। এবার আসি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, কোন সমীকরণকে যদি আমরা এই আকারে প্রকাশ করতে পারি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাহলে সেক্ষেত্রে ঢাল এম টাই এমটা, অর্থাৎ এক্স এর যে সহগটা হবে সেটাই হবে ঢাল। তো একটা সমীকরণ আমরা লিখি, ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস থ্রি এক্স, ওয়াই মাইনাস থ্রি এক্স প্লাস নাইন ইজ ইকুয়াল টু জিরো। যদি এই রেখাটার ঢাল আমরা বের করি, বা ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি এক্স আছে, তাহলে ওপাশে গেলে হলো থ্রি এক্স, আর এখানে নাইন ছিল, মাইনাস নাইন, থ্রি এক্স মাইনাস নাইন, বা ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি এক্স প্লাস মাইনাস নাইন। এটা যদি আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি সমীকরণের সাথে তুলনা করি, তাহলে দেখা যায় ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এখানে সি ইজ ইকুয়াল টু মাইনাস হয় মাইনাস নাইন, আর এম ইজ ইকুয়াল টু হয় থ্রি, তাহলে এমটাই হচ্ছে ঢাল। এখানে ঢাল ইজ ইকুয়াল টু থ্রি, এই পদ্ধতিতেও আমরা ঢাল বের করতে পারি, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আচ্ছা, এটাকে যদি আমরা আগের নিয়মে যাই, আগের যে নিয়মটা শিখছি আমরা, সেই নিয়মে যদি আমরা এখানে আগে ঢাল বের করি, তাহলে সেই নিয়মে ছিল কি? ঢাল ইজ ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ ভাগ ওয়াই এর সহগ। তাহলে এক্স এর সহগ কত আছে? মাইনাস থ্রি, ওয়াই এর সহগ আছে কত? ওয়ান। তাহলে মাইনাস মাইনাস কাটা গেল, থ্রিকে অন্ধের ভাগ করলে থ্রি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে ঢাল হলো থ্রি। থ্রি আগের বারও আমরা কি পাইছিলাম ওই পদ্ধতিতেও, এম ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি করেও কিন্তু ঢাল থ্রি হয়েছিল, কারণ সমীকরণ তো একটাই, সেক্ষেত্রে ঢাল তো আর আলাদাতে পারে না। তাহলে এই দুই এভাবেও করা যেতে পারে, যেটা যেভাবে নিলে সুবিধা হয় সেই অনুযায়ী আমরা ঢাল বের করবো। তাহলে এখানে আমরা ঢাল বের করলাম থ্রি। এখন যদি এরকম থাকে যে এক্স ওয়ান ওয়াই ওয়ান ও এক্স টু ওয়াই টু বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করো, অর্থাৎ দুটো বিন্দু দেওয়া আছে, ওই দুটো বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করো, সেক্ষেত্রে কেমন হবে?
দুটো বিন্দুগামী সরলরেখার ঢাল ইজ ইকুয়াল টু কোটি দ্বয়ের অন্তর, অর্থাৎ ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ভাগ এক্স টু মাইনাস এক্স ওয়ান। এটার কোটি হচ্ছে ওয়াই ওয়ান, এটার কোটি হচ্ছে ওয়াই টু, তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান কোটি দ্বয়ের অন্তর ভাগ ভুজ দ্বয়ের অন্তর, অর্থাৎ এক্স টু মাইনাস এক্স ওয়ান। এখন যদি আমরা মাইনাস ওয়ান মাইনাস টু ও সিক্স ফোর, মাইনাস ওয়ান মাইনাস টু ও সিক্স ফোর বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করতে চাই, তাহলে কেমন হবে? আমরা দেখছি যে ঢাল ইজ ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ভাগ এক্স টু মাইনাস এক্স ওয়ান। এখন যদি আমরা এই মানটা বসাই দিই, এখানে ওয়াই টু মানে হচ্ছে ফোর আর ওয়াই ওয়ান মানে হচ্ছে মাইনাস টু, তাহলে ওয়াই টু বললাম ফোর মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস টু, আর এক্স আছে এক্স আছে সিক্স, এক্স টু এক্স টু হচ্ছে সিক্স, মাইনাস এক্স ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান হচ্ছে প্লাস ফোর প্লাস টু তাহলে সিক্স, আর সিক্স প্লাস ওয়ান সেভেন, সিক্স বাই সেভেন, এটা হচ্ছে আমাদের ঢাল। অর্থাৎ যদি দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করতে বলে, তাহলে আমাদের সূত্রটা হবে এরকম ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ভাগ এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো সূত্রগুলো কোনোটাও কঠিন না, সহজ সূত্র, শুধু একটু মনে রাখা দরকার। সূত্রগুলো মনে রাখতে পারলেই এই অঙ্কগুলো সহজে সমাধান করতে পারবো আমরা। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে তাহলে শিখলাম কি, দুটো বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় এবং একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকলে তার ঢাল নির্ণয়। সেক্ষেত্রে ঢাল সূত্রটা ছিল এরকম, মাইনাস এক্স এর সহগ ভাগ ওয়াই এর সহগ, আর দুটো বিন্দুগামীটার ক্ষেত্রে সূত্র আছে কোটি দ্বয়ের অন্তর ভাগ ভুজ দ্বয়ের অন্তর। এছাড়াও একটা সমীকরণকে যদি আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে প্রকাশ করতে পারি, সেক্ষেত্রে ঢালটা হচ্ছে এম, অর্থাৎ এক্স এর সহগ। তোমরা এই নিয়মের যে অঙ্কগুলো আছে এরকম ঠিক এরকমভাবে বইতে যেগুলো আছে সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আমি এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।